আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আইছি, একটা নতুন একটা অপশন বোঝাবো, এটা ফুটবলের। ঠিক আছে, অপশন তো অনেক আগে থেকেই আমি ভিডিও গুলো বানাইছি, তো বর্তমান টু স্কোর নিয়ে এটা অনেক আগে ভিডিওটা বানাইছি, আবার নতুন করে ভিডিওটি বানাবো। ঠিক আছে, বর্তমান টু স্কোর নিয়ে পরবর্তী থেকে। তো আজকে যে ভিডিওটি বানাবো, যে অপশনটা নিয়ে, এটা হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, চ্যাম্পিয়নশিপ বলতে এটা তো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ সবাই জানেন, যে সব 8টা 16টা দল মিলে, 14টা দল মিলে, যেগুলো দল মিলে বানাইছে চ্যাম্পিয়নশিপটা বানাইছে। ঠিক আছে, তো আজকে একটা নতুন একটা অপশন নিয়ে আমি আপনাদের বানাবো, ভিডিও বানাচ্ছি, সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমি দেখেন এখানে দেখেন রেগুলার অপশন আছে, রেগুলার অপশনে এখানে এসে ডান সাইডে টানবেন, দেখেন এভাবে টানবেন, হাজার হাজার অপশন আছে এখানে, শত শত অপশন আছে, হাজার হাজার বলতেন কতগুলো না, কিন্তু অনেকগুলো অপশন আছে এখানে, নতুন যে অপশনগুলো এগুলো আমি আপনাদের কাছে তুলে ধরবো, যে অপশনগুলো নিয়ে আপনারা বেক করবেন। ঠিক আছে, আমি অনেকগুলো এর আগে অপশন দিয়ে ভিডিও বানাইছি, কিন্তু আমার কোনো একটা কারণের জন্য ভিডিওগুলো সব ডিলিট করে দিয়েছিলাম আমার ইউটিউবে। ঠিক আছে, আমি সেভ অপশন নিয়ে ভিডিও বানাইছি, আমার ভিডিওটা দেখে আসবেন সবাই। আর একটা অপশন নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, ভিডিওটা তো আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখেন ট্যাকেলস, ট্যাকেলস মানে কি, এটা নিয়ে আমি আজকে এই ভিডিওটি বানাবো। তো ট্যাকেলস আপনারা অনেকে যারা বুঝতে পারবেন না, তারা কি করবেন, যারা বুঝতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের বোঝাই দিব ভালোভাবে। আর এখন ভিডিওতেও তো জানিয়ে দিচ্ছি, তারপর আলাদাভাবে একবার যারা ভিডিওতে বুঝতে পারবেন না, তারা আমার হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করবেন, ভালোভাবে বোঝাই দিব। তো যেটা বলছিলাম, ট্যাকেলস মানে ফেলাই দেওয়া কিংবা ফাউল করানো, কয়টা প্লেয়ার পড়বে, তার বল আঁকড়ে ধরা, কি বলে বুঝতে পারছি, অস্ত্রোপচার, এইগুলো হচ্ছে ট্যাকেলস বলা হয়। তো এখান থেকে 30.5 ওভার বলছে, ফুল ট্যাকেলস, একটা একটা ম্যাচে কয়জন প্লেয়ার পড়ে যাবে। ঠিক আছে, মানে এর পায়ে ওর পায়ে বল লেগে প্লেয়ারকে ফেলাই দিবে, এইরকম, এটা বলে ট্যাকেল, তার বল ধরে গিয়ে আঁকড়ে ধরবে, মারামারি করা, এইগুলো হচ্ছে ট্যাকেলস গুলো। এইটা একটা ট্যাকেলস একজন প্লেয়ার পড়ে যাবে, একটা করে পয়েন্ট, 30 পয়েন্ট ওভার আন্ডার দেবে। ঠিক আছে, ঠিক আছে, বল আঁকড়ে ধরবে, ওটাও একটা পয়েন্ট। এবারে যদি আপনার 31টা হয় এই ম্যাচে, ইউরোপিয়ান যে চ্যাম্পিয়নশিপের যে ফাইনাল ম্যাচটা স্পেন এবং ইংল্যান্ডের যে ওই ম্যাচে, তাহলে আপনি উইন হবে। কিন্তু কি 95% ম্যাচে কিন্তু ট্যাকেলস ওভার হয়, মানে এরকম বল আঁকড়ে ধরা, তারপর এই প্লেয়ার ওই প্লেয়ারে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেওয়া, ওই একটা পয়েন্ট, তারপর বল গিয়ে জোরে জোরে গিয়ে লাথি মারা, রাগ করে বল ধরা, এটাকে ট্যাকেলস বলা হয়। আমার কথা বুঝতে পারছেন? এইভাবে যদি, আর এইভাবে যদি আপনার 31টা ওভার হয়, তাহলে আপনি উইন হবেন। আর এখানে 1-2 দেওয়া আছে, কোন দলের বেশি ট্যাকেলস হবে। যদি ইংল্যান্ড যদি বেশি স্পেনের অ্যাটাক করে এবং স্পেনের প্লেয়ারদের ফেলাই দেয়, ফাউল করে, তাহলে আপনি W1 যদি নেন, তাহলে ইংল্যান্ড ইংল্যান্ড জেতার সম্ভাবনা আছে 70%, আর যদি স্পেন নেন, স্পেনের জেতার সম্ভাবনা আছে মাত্র 30%, কারণ ইংল্যান্ডের থেকে স্পেনের প্লেয়ার হয়তো কম ট্যাকেলস করবে, মানে কম ধাক্কা মারবে, বল দাগের আগে ধরবে না, বল লাথি মারবে না জোর করে, এইরকম, এটাকে ট্যাকেলস বলা হয়। তো আশা করি অপশনটা অনেকে বুঝতে পারছেন না, যারা বুঝতে পারবেন না তারা আমাকে যোগাযোগ করবেন। এখানে টোটাল ওভার আন্ডার দেওয়া, মানে টোটাল মানে দুই দল মিলে, টোটাল মানে দুই দল মিলে, আর টোটাল টিম দেওয়া টু, দেখেন টোটাল টিম টু দেওয়া, মানে শুধু ইংল্যান্ড কয়টা ট্যাকেলস দিবে, আর টোটাল ওয়ান দেওয়া মানে টোটাল স্পেন কয়টা ট্যাকেলস দিবে। ঠিক আছে, আর টোটাল দেওয়া মানে দুই দল মিলে, টোটাল দেওয়া, এখানে দেখেন কোনো অপশন দেওয়া নেই, ওয়ানও দেওয়া নেই, টুও দেওয়া নেই, তার মানে দুই দল মিলে। আমি আশা করে বোঝাতে পারছি, যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আমি নতুন নতুন আপনাদের কাছে ভিডিও পৌঁছাতে পারি। এর আগে অনেকগুলো ভিডিও ছাড়ছিলাম, কোনো একটা কারণে ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছিলাম ইউটিউব থেকে, বুঝতে পারছেন? তো আশা করি আবার নেক্সট টাইমে আবার ভিডিও বানাবো, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।